বিরোধীদের আপত্তির মধ্যেই ভারতের লোকসভায় পাশ হলো দিল্লির আমলা নিয়ন্ত্রণ বিল। বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হওয়ার পরই ওয়াকআউট করেন বিরোধীরা। বিল পাশের সমালোচনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আমলাদের নিয়োগ এবং বদলির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এ বিষয়ে ১১ মে সিদ্ধান্ত জানায় ভারতের সুপ্রিম কোর্ট। ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে জানায়, আমলাদের রদবদল থেকে ভারতীয় যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে দিল্লির নির্বাচিত সরকারের। তবে পুলিশ, আইন শৃঙ্খলা এবং ভূমি দফতর সংক্রান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কেন্দ্রের হাতেই থাকবে বলে জানানো হয়। গত ১৯ মে আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অধ্যাদেশ জারি করে মোদী সরকার। অধ্যাদেশে বলা হয়, জাতীয় রাজধানী সিভিল সার্ভিসেস কর্তৃপক্ষ গঠন করা হবে, আমলাদের নিয়োগ এবং বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। বৃহস্পতিবার পাশ হলো এই বিল। निर्णय हवालों के पक्ष में प्रस्ताव